ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ, আর আমার ফার্স্ট ব্লগে আমি আপনাদেরকে যেটা দেখাবো, তো আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি সামিমা আক্তার। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগে আমি ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি এখানে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, এর ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর ভিতরে অনেক অনেক সুন্দর সিনারি, অনেক ভালো লাগবে আপনাদের। তো আমি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি চলে আসছি একদম জাদুঘরের সামনে, মহাস্থানে যে জাদুঘরটি রয়েছে এখন আমি সেটার সামনে চলে আসছি। তো আসলে সরি, আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ভাইরাসের জন্য এখন ভিতরটা অফ, যাওয়া যাবে না, অফ করে দেওয়া আছে। তো উঁচু যে জায়গাগুলো আছে সেখানে উঠতে পারবো না, তার কারণ হচ্ছে ভাইরাসের জন্য সব কিছুই বন্ধ করে দিয়েছে। তো তা এখনো খোলেনি, তবে কিছুদিনের মধ্যে খুলে দিবে। তো আমি নিচে থেকে বা সাইড থেকে যতটুকু পারছি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। Thank you.
তো আমি এখন চলে আসছি মাজারের সামনে। তো এটা আমি এখন মাজারের উপর উঠব, এটা হচ্ছে মাজারে ওঠার সিঁড়িটি। তো এই দিক দিয়ে এখন আমি উপরে যাব, আর উপরে গিয়ে আমি মাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি ফার্স্টেই উঠতে চেয়েছিলাম, কিন্তু তখন অনেক ভিড় ছিল, তো যার কারণে আমি উঠি নাই। তো এখন এখন একদম ফাঁকা আছে, আমি এই ফাঁকা অবস্থায় এখন আপনাদেরকে পুরো মাজারটি ঘুরিয়ে দেখাবো। তো এখানে এই মাজারে কিন্তু অনেক অনেক মানুষ থাকে, অনেক গরিব অসহায় মানুষ থাকে, আর এখানে শুক্রবারে কিন্তু অনেক দূর থেকে মানুষরা নামাজ পড়তে আসে। তো এই সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাজার, আর এখানে কিন্তু যে মসজিদটি রয়েছে এটিও কিন্তু বিশাল মসজিদ। তো এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষরা আসে, আর অনেকেই কিন্তু বাচ্চাদের নিয়ে আসে, মুখে ভাত বা নানান মানা চেনা যারা করে যে কিছু ইয়ে করবে তারা এখানে আসে। তো এখানে যারা থাকে তাদের খাবারের কোনো সমস্যা হয় না, তার কারণ হচ্ছে এখানে যারা আসে তারা খাবার দেয়, মাজারে খাবার দেয়। মাজারে আসলে মাজারে তো এত খাবার মাজারে পায় যে এতগুলো খাবার কিন্তু খাওয়া সম্ভব না। তো এখানে যে গরিব অসহায় মানুষগুলো থাকে তাদেরকে কিন্তু খাবার দেওয়া হয়, তাদেরকে খাবার দেয়। আপনারা আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তো যতটুকু আমি পেরেছি তুলে ধরতে। তো দেখেন আপনারা এখানে কিন্তু অনেক অনেক মানুষ, আসলে এমন একটা জায়গা যেখানে গেলে যে কোনো মানুষের মন একদম ভালো হয়ে যাবে। তো অনেক সুন্দর আর কি, যারা কখনো আসেননি তারা অবশ্যই ঘুরতে আসতে পারেন, কারণ ভালো লাগার একটা জায়গা। তো এটি হচ্ছে একটি মাজার। তো পুরাটা মিলিয়ে মাজার শরীফ বা মসজিদ সব কিছু এক জায়গায় করে যে এত সুন্দর একটা দৃশ্য, আর অনেক দূর দূর থেকে কিন্তু সবাই এই মহাস্থানে ঘুরতে আসে, দেখতে আসে। এখানে কিন্তু কত মানুষ থাকে একবার শুধু দেখেন। এখানে দেখা যায় অনেক অনেক যারা অনেকের প্রবলেম আছে তারা এখানে এই মাজারে থাকে, তাদের কোনো সমস্যা হয় না। তো এখন হচ্ছে ওখানে খাবার দিচ্ছে, মাজারে যে খাবারগুলো পায় সেই খাবারগুলো কিন্তু মোটামুটি সবাইকে দেয়। তো আমি এখন আপনাদেরকে যেই ইয়েটা দেখাবো সেটা হচ্ছে আমি এখানে যে কুয়াটা রয়েছে সেই কুয়াটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আরও একটি কুয়া ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে যে ভাইরাসের জন্য কিন্তু ওই পাশে সব কিছু বন্ধ, জাদুঘরের ভিতরে আমি ঢুকতে পারিনি, আর আমি এই কারণে দেখাইতে পারলাম না। তো আমি ভবিষ্যতে কখনো যদি সুযোগ পাই আবারও আসার আমি সেই দিন অবশ্যই আপনাদের তো আমি পুরাটা একদম দেখিয়ে দিব। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, কারণ এরপর কিন্তু নতুন নতুন ভিডিও চলে আসবে। বগুড়ার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সবগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। I'm not.
গাইস, আমরা এখন চলে আসছি একটা তসবির দোকানে। আমরা কিন্তু জানি মহাস্থান তসবির জন্য একদম বিখ্যাত। তো এই যে তসবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসাদ পাথর দিয়ে করা। এখানে 100 পিস, মানে এখানে 100 আছে। এগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা। এক একটা 100 পিসের যেটা, সেটা নিতে হলে 3000 টাকা। তো এখানে কিন্তু অনেক অনেক তসবি রয়েছে, আর দেখেন ছোট বড়, এটা ছোট, তো সব রকমেরই আছে, আপনারা যেমন ইচ্ছা নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ব্লগটি আজকে এই পর্যন্তই। অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমি রেগুলার ভিডিও আপলোড করব আর অনেক ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার ব্লগ 2-তে, আল্লাহ হাফেজ।